মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কল আছে কিন্তু জল নেই, বাড়ি থেকে কিংবা পাশের পুকুর থেকে জল এনেই জলের কষ্ট মেটানো হয়। নবগ্রামের 80 নম্বর বাগর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অকেজো টিউবওয়েল, জল কষ্টের অভিযোগ, যদিও স্কুলের সমস্যা মেটানোর আশ্বাস উপপ্রধানের। কারো হাতে বোতল, কারো হাতে আবার বালতি, পড়াশোনার মাঝে তেষ্টা মেটাতে স্কুলে এসে এভাবেই জলের সন্ধানে পড়ুয়ারা। বাড়ি থেকে কিংবা পাশেই পুকুর থেকে জল এনেই জলকষ্ট মেটানো হয়, নবগ্রামের 80 নম্বর বাগর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা। কারণ স্কুলের টিউবওয়েল থাকলেও জল পড়ে না তাতে, একদিকে পানীয় জল, অন্যদিকে স্কুলের অন্যান্য সব কাজেই জলের অভাব। জলকষ্টে নাজেহাল স্কোর পড়ুয়া থেকে স্কুলের মিড ডে মিলের দায়িত্বে থাকা কর্মীরাও জানাচ্ছেন, জলের অভাবে কদিন বন্ধও থাকে মিড ডে মিলের রান্নাও। খাবার জন্য বাড়ি থেকে জল আনতে হয়, আর ছোট বোনদের জন্য জল আনতে হয় পড়া কামাই করে। স্যারকে বলেছি তোমরা? হ্যাঁ। স্যার কি বলেছে? আমাদের জলের সমস্যা হচ্ছে, মানে মিড ডে মিলে বাচ্চাদের কষ্ট হচ্ছে, বোতলে করে জল আনছে, অথচ আমাদের জল পাড়াতে তো এমনি সরকারি কল নাই, বাড়িতে বাড়িতে সব মোটর, কারেন্ট পুড়িয়ে আমাদেরকে মিড ডে মিলে রান্না করতে দেবে না। জল দেয় না কোকেও, জল আমরা ওই বাড়ি থেকে আনি, পাশের বাড়ি থেকে আনি, কল টিপা কল থেকে জল আনি, অথচ এবার প্রত্যেক দিন তো জল দিচ্ছে না, একদিন দুবালতি জল নিয়ে তারপরে আর জল দেয়নি, রান্না বন্ধ ছিল, মিড ডে মিল বন্ধ ছিল, বাড়ি চলে গেলাম। স্কুলের এই জলের সমস্যা দীর্ঘ 1 বছরের অভিযোগ। টিউবওয়েল সারাই করা হলেও জল উঠছে না, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও পানীয় জলের কলের কোনো সমাধান মেলেনি। আমি বিভাগ থেকে চার্জ নিয়েছি, আমিও গিয়েছিলাম পঞ্চায়েতে, দরখাস্ত দিয়ে এসেছি, রিসিভ করে নিয়ে এসেছি, তারপর বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও স্যারের সঙ্গেও দেখা করে এসেছি, কিন্তু এখন পর্যন্ত এর কোনো ব্যবস্থা হয়নি, পঞ্চায়েত থেকেও হয়নি, প্লাস বিডিও অফিস থেকেও কোনো কিছু এখনও হয়নি। যদিও স্কুলে জলের সমস্যা মেটাতে দ্রুত টিউবওয়েল সারাই করে জলের সমস্যা মেটানোর আশ্বাস দিলেন অমৃতকুণ্ড অঞ্চল উপপ্রধান। ওনারা যখন বলে, আমরা অলরেডি মোটর বসিয়ে দিয়েছি, যে টিউবওয়েল হচ্ছে না, হ্যান্ডপাম্পে চাপতে পারছে না, সে কারণে আমরা অলরেডি মোটর বসিয়ে দিয়েছি, হয়তো 2-1 দিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু হয়তো থাকতে পারে প্রবলেম। প্রবলেম এখন কিছুই নেই, মাসমশাই এসেছিলেন, আমরা বলেছি ঠিক আছে টিউবওয়েলগুলো চলবে না, তো ঠিক আছে আমরা 2-1 দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি, অলরেডি আমরা মোটর বসিয়ে দিয়েছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।